বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশে সকল ধর্ম বর্ণ সকলে একসঙ্গে বসবাস করবে এবং যার যার ধর্ম শেষে পালন করবে, অর্থাৎ ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। এবং বাংলাদেশে কিন্তু এটা সবসময় ছিল, আছে, যে প্রত্যেকটা উৎসবে সবাই কিন্তু একসাথে সামিল হয়ে সেই আনন্দ উপভোগ করে। কিন্তু মাঝে মাঝে কিছু কিছু দুষ্টচক্র কিছু ঘটনা ঘটিয়ে মানুষের ভিতরে এই চেতনাটাকে নষ্ট করতে চায়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিছুদিন আগে কুমিল্লায় যে ঘটনা ঘটছে, ইতিমধ্যে এটা তদন্ত হচ্ছে, খুব ব্যাপকভাবেই তদন্ত হচ্ছে, অনেক তথ্য আমরা পাচ্ছি। এবং অবশ্যই এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদেরকে আমরা খুঁজে বের করবই, এটা আমরা করতে পারবো। এখন প্রযুক্তির যুগ, এটা বের করা যাবে। এবং সে যেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে, কারণ আমরা তা করেছি এবং করব। কিন্তু কিছু মানুষের ভিতরে এই দুষ্ট বুদ্ধিটা আছে যে যখন একটা জিনিস খুব সুন্দরভাবে চলছে তখন সেটাকে নষ্ট করা। আর বাংলাদেশ যখন উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে সেই সময় এই যাত্রাটাকে ব্যাহত করা, আর সেই সাথে সাথে দেশের ভিতরে একটা সমস্যার সৃষ্টি করা, এই ধরনের কিছু লোক যারা জনগণের আস্থা অর্জন করতে পারে না, বিশ্বাস অর্জন করতে পারে না, রাজনীতি নেই, কোনো আদর্শ নেই, আসলে তারাই এই ধরনের কাজ করে। এটা অনেকটা তাদের এক ধরনের দুর্বলতা। কিন্তু এর বিরুদ্ধে যদি সকলে সচেতন থাকে তাহলে অবশ্যই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আর এখানে কিছুটা শঙ্কা আমাদের সভাপতি সাহেব বলেছেন, তো অবশ্যই এই ব্যাপারে আমরা জানি এবং তার জন্য যথাযথ ব্যবস্থাও আমরা নিচ্ছি। জাতির পিতা 1974 সালে 15 ডিসেম্বর বলেছিলেন, আমি কোট করছি, বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার স্থান নাই। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাংলাদেশে যারা বসবাস করে তারা সকলে এদেশের নাগরিক, প্রতিটি ক্ষেত্রে তারা সম অধিকার ভোগ করবেন। আমরা কিন্তু সেটাই সবসময় মেনে চলছি যে ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার রাষ্ট্র সবার, এই নীতিতেই আমরা বিশ্বাস করি। কাজে আমরা সবসময় এটাই চেষ্টা করি যে প্রত্যেকে যার যার নিজ ধর্ম স্বাধীনভাবে উদযাপন করতে পারবেন, আনন্দের সাথে উদযাপন করতে পারবেন এবং ধর্ম পালন করতে পারবেন। সেই ধর্ম পালনের স্বাধীন যে সুযোগটা তিনি সৃষ্টি করেছেন এবং আমাদের সংবিধানেও তিনি সেই ধর্ম নিরপেক্ষতা, অর্থাৎ সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করার অধিকার পাবে, সে অধিকারটাও কিন্তু তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সংবিধানে দিয়ে গেছেন। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের হিন্দু সম্প্রদায়ের জন্য অনেক কাজ আমরা করে দিয়েছি। তবে আমি একটা বিষয় বলবো যে আপনারা নিজেদেরকে কখনো ওই ক্ষুদ্র সম্প্রদায় অমক সমক এটা মনে করবেন কেন? এই মাটিতে আপনার জন্ম, কাজে এই মাটিতে আপনাদের যাদের জন্ম আপনারা এই মাটিরই সন্তান, কাজে এখানে আপনারা সবাই নিজের অধিকারে বসবাস করে। এখানে নিজেদেরকে কখনো ওই সংখ্যাগুরু, সংখ্যালঘিষ্ঠ, সংখ্যা এই সংখ্যা দিয়ে বিচার না করাই ভালো। আপনি স্বাধীন বাংলা একজন স্বাধীন নাগরিক হিসেবে বসবাস করবেন এবং সেই আত্মবিশ্বাসটা আপনাদের মাঝে থাকতে হবে, এটাই আমি চাই। আমরা ইতিমধ্যে হিন্দু সম্প্রদায়ের কল্যাণে অনেকগুলি পদক্ষেপ আমরা নিয়েছি। আপনারা টাকার অঙ্ক, আমি টাকার অঙ্ক বলতে চাই না, তবে কিছু যেমন অধিকারের ব্যাপার, যেমন আমাদের মুসলমানদের ভিতরে যদি আমরা আমাদের আপন জনদের বাবা মা তার ছেলে মেয়েকে কোনো সম্পত্তি যদি দান করে দেয় বা দিয়ে দেয় বা উত্তরাধিকার সূত্রে পায় তাহলে কিন্তু সেখানে কোনো ট্যাক্স দিতে হয় না, হেবা করে দিতে পারে। আমরা কিন্তু হিন্দু সম্প্রদায়েরও বাবা মায়ের সম্পত্তিতে তাদের সন্তানের যে অধিকার সেই অধিকারটা সেই যথাযথভাবে যাতে পায়, অর্থাৎ 100 টাকা দলিল মূল্যে সম্পত্তি দান, এটা যেহেতু মুসলমান ধর্মের ক্ষেত্রেও আছে আমরা হিন্দু সম্প্রদায় বা অন্যান্য সকল সম্প্রদায়ের জন্য কিন্তু সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। এখানে আর অনেক সময় সমস্যাটা ছিল যে সম্পত্তিটা পেতে গেলে বিরাট অঙ্কের ট্যাক্স দিতে হতো, সেটা আর এখন দেওয়া হয় না, আমরা সেটা ব্যবস্থা করে দিয়েছি। তাছাড়া হিন্দু বিবাহ রেজিস্ট্রি আইন, তাদের এই যে শত্রু সম্পত্তি নিয়ে অনেক কথা ছিল সেই শত্রু সম্পত্তি প্রত্যার্পণ আইনও আমরা করে দিয়েছি, কারণ এখানে আর শত্রু বলে কেউ নাই, শত্রুকে এখন তো সবাই সমান, সবাই সব নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে, সেটা আমরা করে দিয়েছি।